আমরা এখানে যারা বসে আছি তাদের একটা কমন সমস্যা হচ্ছে, পড়াশোনা করতে ইচ্ছা করে না, পড়তে ইচ্ছা করে না, তারপরেও কারো কারো পড়তে ইচ্ছা করে। পড়তে ইচ্ছা করে এমন কে কে আছেন একটু হাত তুলে দেখান আমাকে, পড়াশোনা করতে ইচ্ছা করে। আরে বাবা, রংপুরকে এমনি শিক্ষানগরী বলে না। তো যাই হোক, আপনাদের মধ্যে যাদের যাদের পড়তে ইচ্ছা করে তারা খুব সম্ভবত মানসিকভাবে অসুস্থ, কারণ পড়াশোনা করতে ইচ্ছে করবে না এটাই স্বাভাবিক, পড়াশোনা কারো করতে ইচ্ছা করে না। এখন এখানে আরেকটা কথা আছে, আপনারা যারা বসে আছেন তাদের একটা ভালো চাকরি পেতে ইচ্ছে করে কার কার, একটু হাত তুলে দেখান। ওকে, একটু খেয়াল করেন, যারা বসে আছেন তাদের বেশিরভাগেরই পড়াশোনা করতে ইচ্ছা করে না কিন্তু একটা ভালো চাকরি পেতে ইচ্ছে করে। ধরেন পৃথিবীর সবচেয়ে সুন্দর যে ডাকটা, সে ডাকটা হচ্ছে মা কিংবা বাবা, যেটাই বলেন। তো একটা মেয়ে, তার খুব মা ডাক শুনতে ইচ্ছে করে কিন্তু তার বিয়ে করতে ইচ্ছে করে না। এখন বিয়ে করা ছাড়া বৈধ উপায়ে মা ডাক শোনার কোনো রাস্তা নাই, নিজের সন্তানের মুখে মা ডাক শোনার কোনো পথ নাই। ঠিক একইভাবে পড়াশোনা করা ছাড়া বৈধ উপায়ে ভালো চাকরি পাওয়ার কোনো বুদ্ধি নাই, সো পড়াশোনা করতে হবে। এখন পড়াশোনা করতে হলে, কাজ করতে হলে আমাদের কি লাগে? ইদানিং একটা ভালো জিনিস বের হয়েছে, মোটিভেশন লাগে। কয়েক ছটাক মোটিভেশন নিলাম, গিলে খাইলাম, তখন মনে হলো পৃথিবী জয় করে ফেলবো, এর পরের দিন কোনো খবর নাই। যখন সুশান্ত পালের কথাগুলো শুনি ইউটিউবে তখন মনে হয় পৃথিবী উল্টাই ফেলবো, পরের দিন নিজে উল্টায় বসে থাকে। এখন এটা সলিউশন কি? আচ্ছা দেখেন, যে সমস্ত রাইটার বই লেখে অনেক লিখতে হয় ওদের, আচ্ছা বলেন তো একটা মানুষ কি প্রতিদিন মোটিভেটেড ফিল করতে পারে? এটা কি সম্ভব? প্র্যাকটিক্যালি সম্ভব না। অর্থাৎ আপনার পক্ষে প্রতিদিন অনুপ্রাণিত হওয়া সম্ভব না, কিন্তু আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। আপনার মোটিভেশন আসুক কিংবা না আসুক, আপনাকে কাজ করে যেতে হবে। সো এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো, আপনি কখন মোটিভেটেড হবেন, ওয়েট করে বসে থাকবেন এরপর পড়াশোনা করবেন সেটা হবে না। একজন রাইটার প্রতিদিন নিয়ম করে টেবিলে বসে এবং অনেক সময় ওনার মাথায় কোনো কিছু আসে না, ওনার লিখতে ইচ্ছা করে না, ভালো কোনো লেখা আসে না, যে লেখাটা লিখলেন সে লেখাটা উনি ছিঁড়ে ফেলে দেন, উনি তাও বসে থাকেন টেবিলে। অর্থাৎ নিজেকে জোর করে আটকে রাখেন। এমনও হয়েছে আর্নেস্ট হেমিংওয়ে হয়তো বা 6-7 ঘন্টা বসে আছেন টেবিলে, উনি এক পৃষ্ঠাও লিখতে পারেন নাই, আর্নেস্ট হেমিংওয়ের কথা বলছি তো, কিন্তু উনি বসেছিলেন, প্রতিদিন বসেছিলেন, প্রতিদিন টেবিলে বসেছিলেন। একটা সময় বসে থাকতে থাকতে এটা ওনার একটা অভ্যাসে পরিণত হয়। আপনাদের বলছি, আপনাদের পড়াশোনা করতে ভালো লাগুক না লাগুক টেবিলে বসে থাকবেন, টেবিলে বসে থাকবেন, নিজেকে বোঝানোর চেষ্টা করবেন যে আমি পড়াশোনা করছি। হয়তোবা আপনার অনেকক্ষণ পড়াশোনা হবে না, আপনি নিজেকে তা সত্ত্বেও টেবিলে জোর করে আটকে রাখবেন, টেবিল থেকে উঠে যাওয়া যাবে না। এরকম করতে করতে একটা সময় দেখবেন পড়াশোনা হচ্ছে। হয় কি, আমরা যারা নিজের পছন্দে বিয়েটা করতে পারি নাই, তারা দীর্ঘদিন ধরে একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে একটা সময় একটু একটু করে ভালোবাসা জন্ম নেয়। ঠিক একইভাবে বই নিয়ে প্রতিদিন বসে থাকতে থাকতে একটা সময় বইয়ের প্রতি একটা ভালোবাসা জন্ম নিবে। অ্যান্ড ইট ওয়ার্কস, ইট হ্যাপেন্স। তো মোটিভেশন জিনিসটা ভুয়া জিনিস, এই মোটিভেশন টোটিভেশন মাথা থেকে ঝেড়ে ফেলেন, এগুলো আসলেই কোনো কাজ টাজ করে না। আপনাকে পড়তে হবে, এটা আপনার দরকার, আপনার একটা চাকরি দরকার, আপনার সাফল্যে পৌঁছানো দরকার, লক্ষ্যে পৌঁছানো দরকার, ওই কাজটাই করতে হবে। এই যে পেছনে পুলিশ ভাই দাঁড়ায় আছেন, আপনার কি মনে হয় উনি মোটিভেটেড ফিল করতেছে? নো, দিস ইজ হিজ ডিউটি, ওনার ভালো লাগুক না লাগুক দাঁড়িয়ে থাকতে হবে। এবং একইভাবে পড়াশোনা করাটা আপনার ডিউটি, আপনার ভালো লাগুক না লাগুক পড়াশোনা করতে হবে, অন্তত যতদিন পর্যন্ত আপনি ভালো একটা চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত। ওকে,